ছোট্ট দুই শিশু গোসল করতে নেমেছিল, কিন্তু মরণ যে তাদের জন্য পানির তলে অপেক্ষা করছিল তা জানত না তারা। দিঘিতে লাফ দেওয়া মাত্রই তাদের পা কাদার মধ্যে আটকে যায়, যে কারণে পানি থেকে উঠতে পারে না তারা, অবশেষে ডুবে লাশ হয়ে যায়। এই দুই শিশু একসঙ্গে পানিতে ডুবে মরার এই করুণ ও হৃদয় বিতারক ঘটনা ঘটে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। নিহতরা হল দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে শিহাব, একই এলাকার হবির ছেলে হোসাইন, যার বয়স 8 বছর। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে শিহাব ও হোসাইন ঈশ্বরচন্দ্রপুর দিঘিতে গোসল করতে যায়। এ সময় দিঘির ওপর থেকে পানিতে লাফ দিলে কাদায় তাদের পা আটকে যায়। পরে অন্য শিশুরা গোসল করতে এলে তাদের পায়ে লাশ বাঁধে। এ সময় শিশুরা চিৎকার করে ওঠে। তাদের চিৎকারে স্থানীয়রা পানিতে নেমে হোসাইন ও শিহাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এখন পরিবার ও গ্রামবাসীর সকলের শোক আর আতঙ্কে মর্মাহত। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।